আফগানিস্তানে তালেবান কর্মকর্তারা বলেছেন, মঙ্গলবার গভীর রাতে শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা অন্তত 920 জনে দাঁড়িয়েছে। আরও বেশ কয়েকশো লোক আহত হয়েছে বলে তারা জানতে পেরেছেন। ছবিতে পূর্ব পাকতিকা প্রদেশে ভূমিধস এবং ধ্বংস হয়ে যাওয়া মাটির তৈরি বাড়ি দেখা যাচ্ছে। সেখানে উদ্ধারকারীরা আহতদের উদ্ধার ও চিকিৎসার জন্য জোর চেষ্টা করে যাচ্ছেন। প্রত্যন্ত অঞ্চলে হেলিকপ্টারে করে হতাহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। তালেবান নেতা হিবাতুল্লাহ আখুনজাদা বলেছেন, শত শত ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে এবং মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। বুধবার দুপুরে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক উপমন্ত্রী শরীফউদ্দিন মুসলিম এক সংবাদ সম্মেলনে বলেন, অন্তত 920 জন নিহত হয়েছে এবং 600 জন আহত হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার দিবাগত রাত 1:30 পর দক্ষিণ পূর্বাঞ্চলীয় শহর খোস্ত থেকে প্রায় 44 কিলোমিটার দূরে ভূমিকম্পটি আঘাত হানে। তখন বহু লোক ঘুমাচ্ছিল। আফগানিস্তানে ভূমিকম্পের কারণে উল্লেখযোগ্য ক্ষতি হয়। সেখানকার গ্রামীণ এলাকায় ঘরগুলো তেমন শক্তপোক্ত নয়।